হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং দেখব, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারগুলোর মধ্যে ইলাস্ট্রেটর সফটওয়্যারে কীভাবে পেজ সেট আপ দিতে হয়। সো ফ্রেন্ডস, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছি। দেখুন, এগুলোকে মেনুবার, সচরাচর মেনুবার বলা হয়, এবং এইটাকে টুলবার বলে। আমি টুলবারের কাজ আপনাদের দেখাবো। এবং এই পাশে যেগুলো আছে এগুলো দেখবেন প্লেট বার। আর এই অপশন, এই প্লেট বারগুলো ডিজাইনের জন্য গুরুত্বপূর্ণ। আর এগুলো নিতে আমাদের উইন্ডো থেকে এগুলো সব সিলেকশন করে নিতে হয় কাজের জন্য, যে আমরা কী ধরনের কাজ কীভাবে প্লেটগুলো আনবো এগুলো উইন্ডো থেকে নিয়ে নিতে পারবো। সো আমরা যেহেতু আজকে আমাদের টপিকস হচ্ছে পেজ সেট আপ নিয়ে, তো আমাদের পেজ সেট নেওয়ার জন্য ফাইল, এই ফাইল থেকে নিউ, এখানে সংক্ষেপে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিতে পারি, তাহলে আমরা নতুন একটা পেজ নিতে পারবো। এটা হচ্ছে আমাদের পেজ সেট আপ মূল। আপনারা দেখুন এখানে নেম, এই নেমে আমরা যে ফাইল পেজটা নিচ্ছি এটার নির্দিষ্ট একটা নাম দিয়ে আপনারা সেভ রাখতে পারেন বা আনটাইটেলড রাখতে পারেন, আপনাদের যা ইচ্ছে। বিশেষ করে আমরা যেই টপিক্সের উপরে ডিজাইনগুলো করব সেই ডিজাইন নাম দেওয়াই বেটার আমি মনে করি। সো আজকে যেহেতু আমি পেজ সেট আপ নিয়ে কথা বলছি, সো আমরা এখানে পেজ সেট আপ রাখলাম। এই অপশনটা দেখুন যে প্রোফাইল, এখানে আমরা আসলে প্রোফাইলটা বিভিন্নভাবে রাখতে পারি, প্রিন্ট, ওয়েব, ডিভাইস, ভিডিও অ্যান্ড ফিল্ম, বেসিক, RGB। এটা সাধারণত আমরা যখন কোনো ডিজাইন আমরা প্রিন্ট করব তখন আমাদের এই প্রিন্ট অপশন রাখতে হবে, এবং যদি আমরা অনলাইনে দেই ফেসবুক আদার্স এগুলো তখন ওয়েবে রাখতে হয়। সো আমি এটা প্রিন্টে রাখলাম কারণ আমি এটা প্রিন্ট দিব। এবং এখানে দেখুন যে এখানে আমি কি সাইজে কাজ করব, লেটার, লিগেল, A4, A3 ইত্যাদি। আর এখানে আছে ওয়েট, হাইট, আর এখানে এই পাশে আছে দেখুন, আমরা এই অপশনগুলোতে গেলে পাবো পয়েন্টস, পেজ, ইঞ্চি, মিলিমিটার্স ইত্যাদি। সো আমি বিশেষ করে ইঞ্চিতেই রাখবো কারণ আমি ইঞ্চিতে দিলে এখানে ডেডিকেটেডভাবে বোঝা যায়। আর এখন সচরাচর লেটারে হয়ে আছে, সো আমি এখানে কাস্টম করে নিচ্ছি। আপনারা যখন এখানে নির্দিষ্টভাবে দিবেন তখন সেটা হচ্ছে কাস্টম হয়ে যায়। সে আমি এখানে দিলাম 36, 24, দেখুন এখানে কাস্টম হয়ে গেছে। এবং এই পাশে আছে অরিয়েন্টেশন, যেটা হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। এখানে যদি আমি পোর্ট্রেটে দেই তখন 24 ইঞ্চ উপরে গেছে দেখুন ওইতে, এবং হাইটে আছে 36 ইঞ্চ। আমি এটা ল্যান্ডস্কেপে রাখলাম। এবং এখানে দেখুন অ্যাডভান্স, এই কালার মোড, যখন আমরা কোনো কিছু প্রিন্ট দেব তখনই কিন্তু আমাদের সিওয়াই, সিএমওয়াইকে
এটা তখন প্রিন্টের কালার মোডে থাকে, এবং এখানে রেজলিউশনের বিষয়টা থাকে 300, মিডিয়াম আছে 150 এবং 72 PPI। এখানে আমরা একদম হাই যখন আমরা কোনো ভিজিটিং কার্ড ইত্যাদি এই ধরনের কাজে, তখন আমাদের হাই রেজলিউশন দিয়ে কাজ করতে হয়। তো আমি এটা মিডিয়াম রাখলাম, আর এই অপশনটা এটা ডিফল্ট থাকবে। এবং আরেকটা বিষয় যে ব্লিড, এটা হচ্ছে আমরা এটা কি করে যখন আমরা কোনো পেজ, আই মিন যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, তখন দেখবেন যে একটা বাউন্ডারি থাকে, অথবা দেখুন যে আমরা কোনো মার্জিন মার্জিন দেওয়ার জন্য নির্দিষ্টভাবে আমরা যেই ইয়েটা দেই, এটা ব্লিড হিসাবে এটা কাজ করে। দেখুন যে আমি এখানে একটা ব্লিড দিচ্ছি যে 0.125, এটা প্রত্যেকটাতে টপ বটম লেফট রাইট এটা হয়ে গেছে। এবং আরেকটা বিষয় আছে, দেখুন যে নাম্বার অফ আর্টবোর্ড, এখানে আমরা কয়টা আর্টবোর্ড নিয়ে কাজ করব। ওয়ান ছিল, আমরা দুই দিলাম, তিন দিলাম, ইত্যাদি। এখানে যত বাড়াবেন তত বাড়বে, যত কমাবেন, সচরাচর আমরা একটা নিয়েই কাজ করি। সো আমি এখানে এক রাখলাম। দেখুন আমি যে ব্লিডটা দেখালাম এটা হচ্ছে এটা রেড হয়ে আছে। এবং এখানে আরেকটা বার ছিল, অপশন বার, এখন আমরা পেজ নেওয়ার পর সেটা পেয়েছি। এবং এখানে আরেকটা বিষয় আছে, যদি রুলার আমরা আনতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল আর দিলে এখানে রুলারটা আসবে। দেখুন এখানে সম্পূর্ণভাবে বোঝাচ্ছে 36, এখানে আছে 24। আরেকটা বিষয় লক্ষ্য করুন, যদি দেখা গেল যে আমাদের এই পেজ সেট আপটা আমাদের আরেকটু কমাইতে হবে, সেক্ষেত্রে কি আমরা নিউ পেজ নিয়ে কাজ করব? না, এখানে নিউ পেজ নেওয়ার প্রয়োজন নেই। এখানে একটা অপশন দেখুন, আর্টবোর্ড টুল, এখানে সংক্ষেপে আপনার কিবোর্ড থেকে শিফট ও প্রেস করলে সেটা পাবেন। এবার দেখুন যে এখানে টপে আমরা যেটা উইডে নিয়েছিলাম 36 এবং হাইটে 24, এখানে ইচ্ছে করলে আপনি এখন কমাইতে পারেন, বাড়াইতে পারেন। দেখুন আমাদের এটা হয়ে গেছে। সো আমাদের নিউ নেওয়ার প্রয়োজন নেই, যে আমরা এখান থেকে নিউ পেজ নিয়ে আমরা আবার হচ্ছে কমাই দিলাম, বাড়াই দিলাম, আমরা এটা এই অপশন থেকে এটা করতে পারবো।